হায় রে হায়, এই বেলদা খাওয়ার আশায় আস্ত দিন ধরে এনে হইয়া রয়েছি, বাঁচতে যাই না। কোন সুন্দরী বেলদা টুপুত করে আমার মোহের মধ্যে পড়ে রে, পড়লি আমি খাবো। আশায় আশায় দিন জেগাত আছে, বেলদা তো পড়তাছে না রে, বাঁচতে গেতাছি না আস্ত দিন ধরে। আমার মোহাম্মদ আমার হারলি না, শরীর নিয়ে নড়াচড়া করে হাঁটাছি না রে। একটা কথা তুমি কয়বার কইবো, আরে আমার শহীদারে যায় বলো, ইউনিট পরিষদের শহীদারে যায় বলো, ওই যে আমগা এলাকায় যে জহিরুল ফহির আছে না, এই জহিরুল ফহির রে 10 কেজি গম দিয়া দাও। হ্যাঁ এ কেরা দাই গো, আরে রাখো 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 রাখো, দে কেটা জানি মরে রইছে, রাখো রাখো রাখো। এই এই কেটা তুমি, এই যে হনন সিডুগা, এই কেটা তুমি, আমি তি এরা কাম করেন যে আরে আমারে ফরমাইশ দে। হ্যাঁ আচ্ছা কি কও কও দিহি, আমার এই যে বেলটা ভাঙ্গে এটুকা মোহাম্মদে দিয়া জানছে, আমি খাবো। হাই রে হাই রে হাই, কয় কিয়া এই রম আলসা আলসা। আরে মিয়া এই বেল তো তোমার আত্মের মধ্যেই আছে, আত্মা বাড়াইলে তো তুমি বেল নিবার পারো। আরে আমি যদি আদা দিয়ে খাই খাইতাম তাহলে কি আর করে হইয়া থাকতাম, আমি ভাঙ্গিয়া দিয়ে যাই। আমার চেয়ে বড় আলসা, আলার আলসার বাচ্চা আলসা। কি পরিমাণ খারাপ হয়ে মোড়া গাড়া বেড়া সাল গাটা যা গান ছিল। আমার মতো মানুষ রে অর্ডার দিল, আরে আইলসার বাচ্চা আইলসা, আতের মধ্যে বেল আসিল, বেলটা ভাঙ্গে খাইবো এইটা খাইতে পারে না। আরে এই রকম আইলসা তো আমাকে ঘেরামও নাই, আরে আমাকে ঘেরাম কি, আমাকে ইউনিয়নও নাই, আরে ইউনিয়ন তো দূরে থাকে, আমাকে জেলায়ও নাই, সারা বাংলাদেশও নাই গা। এই রকম আইলসা আমার মনে হয় সারা পৃথিবী জুড়ে নাই গা। আরে কত মানুষ তো কত কিছু খুলছে, হ্যাঁ আরে কি জানি ওই যে বৃদ্ধাশ্রম খুলছে, হ্যাঁ আবার ওই যে মাদক যারা সেবন করে তাদের ওই যে রিহাব ব্যবস্থা করছে, হ্যাঁ যারা মাদক টাদক খায় এগো রিহাবের ব্যবস্থা করছে। হ্যাঁ এইবার আমার বুদ্ধি আইছে মাথায়, আমি এই আইলসা শ্রম রাখার ব্যবস্থা করবো, আর এইটা যদি রাখতে পারি আমি আমার নাম সারা দেশে প্রচার হয়ে যাব, আর আগামী নির্বাচনে আমারে ফেল করায় কেডা। হ্যাঁ হ্যাঁ এইটাই করবো। আচ্ছা যাই আইসার লোক দেখো, আমার একটা ভালো একটা কাম হয়েছে, আমি একটা আইলসাখানে খুলবো, এই আইলসার সর্বপ্রথম লয়ে যাবো। এই এই আইলসা এই গেলা, এই হ্যাঁ উড়া উড়া উড়া, আরে উড়া আমরা গন্তে দেই, আরে উড়া বারবার, তুমি কি জানো আমি কেডা কেরাম রে, আমি এই এলাকার চেয়ারম্যান। ধরে তুলেন ধরে তুলেন ধরে তুলেন, হ্যাঁ গোহান কি করবেন শোনো, আমি এই এলাকায় আইসা গলে গা, হ্যাঁ আইসা শ্রম খুলবো, তোমার কাউন বড় দিবো, হ্যাঁ তোমরা ওই হেন থাকবো আমার হেন থাকবা। আচ্ছা তাহলে থাকবো নি, সমস্যা নাই থাকবো নি, তাহলে লও গাড়ি নিয়ে আহেন। আরে বাবা রে এই গ্যারাম আমি গাড়ি আনবো কেমনে, গাড়ি ছাড়া আমি আনে আইডা যাবো। হাই রে এই রমাইল শাহ সারা পৃথিবী জুড়াও নাই, চলো উড়া উড়া, তোমারই লয়ে যাবো প্রথম, তোমারই তোমারই লয়ে যাবো, উড়া যাবে উড়া আমার বাড়ি, চলো খাওয়া বলি।
নতুন জামাই কোলে করে নিয়ে এসে কি গোলাপির মা একবারে এত মাসের নিয়ে হে আর কোলে থাকতে দেখতে দেখ ঘাড় গাল করে দিস আমার কোথেকে ধরে নিয়ে এলা আহারে এইটা হইলো আমগো দেশের মধ্যে সবচেয়ে বড় আলসা রাস্তায় দেখি এটা হুইয়া রয়েছে আঁতের লাগালে একটা বেল আছে এই বেলটা খাইতে পারে না বুঝছ আমারে বলতেছে যে এই বেলটার একটু ভাইঙ্গা তার মুহ দেওয়ার জন্য তখন আমি চিন্তা করলাম এইটার মতন আইলসা আমাদের দেশে আর নাই এই জন্য আমি চিন্তা করলাম আমগো দেশ বড় বড় মানুষেরা অনেক কিছু করছে এই জন্য আমি একটা এই আমগো যত দেশের মধ্যে যত আইলসা আছে এই আইলসাগুলিকে আইলসাশ্রমের একটা থাকার ব্যবস্থা করে দিব যাতে আমার নামও ফুটবো আর আমারে কেউ ফেল করাইবার পারবো না খবর দাও কদ্দুসরে খবর দিয়ে বলো এলাকার সমস্ত এলাকায় ঘোষণা দিয়ে দিবার সমস্ত আইলসা যেন আমার এনে আসে আর আইলসার জন্য আমি ওই বাংলা কথাটা ব্যবহার করব ঠিক আছে আচ্ছা হ্যাঁ তাহলে আমার নেতৃ আর সিরাবেন কসে আর কত সিরাবেন আপনি তো আমার স্যার খেতে আপনি নিয়ে যাবেন তাই নিয়ে যাবেন ভাই সাহেব আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়েছে যদি কোনো এলাকায় আইলসা থাকেন আইলসা আশ্রম বানানো হয়েছে তাহলে কাল সকাল থেকে আশ্রমে চলে আসবেন ভাই সাহেব আইলসা আশ্রমে চলে আসবেন আমাদের চেয়ারম্যান বাড়িতে চেয়ারম্যান সাহেব এলাকায় কালকে বাইক মারছে আমরা তো এমনি কাম কাজ করে খাই না আর চেয়ারম্যান সাহেব তো উপকার করতাম এমনি কা খালি চেয়ারম্যান বাড়ি বই রেখাম আর কাম কাজ করো না আমরা আমরা যে আইলসা খাইতেছি বাদ মাহাই দিলি সে কাম হইতো নেই করবা আর রাখো বুঝে গেলাম ভালো আনরা কিরম আছে তুই না বড় আলসা হয়ে গেলি
দেখে নিও যাও গায়কা নিয়ে আও একদিনের মধ্যেই এতগুলা এলসে আমার বাড়িতে এ পড়লো। হ্যাঁ আরে সর্বনাশ, এগুলো তো খাওয়ায় পরে আমার একবার গোলা গোলার যা আছে সব শেষ হয়ে যাবো গা। বুদ্ধি বার করুন আপনি। হ্যাঁ পাইছি। এই শোনা ওড়ো ওড়ো, তোমরা তোমরা খাবার দিতেছেন ওড়ো খাও তো না আদি মধ্যে ওড়ো ওড়ো ওড়ো। আবার কি আমার কোন লোন লাগে নাকি? আগুন দরজা এই ব্যবস্থা করে নে, তাড়াতাড়ি আগুন দরজা নে। তুমি খাইতে না উঠতো না? আরে কত ঘুমাই রে, আর তোমার পিছে তো আগুন আগুন দিছে। দেখো না তুমি একটু চাইয়া দেখো। আরে পুইরে একবার নিব। হাই হাই রে, কই কি রে, কি রকম আইলসা রে? এই আইলসারি তো দরকার আমার। আমার মাইয়ার লগে যদি তারা বিয়া দিবার পারি হ্যাঁ, তাইলে আমি সারা জীবন সুখে শান্তিতে বসবাস করে যেতে পারবো। আমার মাইয়ার সারা সে একটা কাকে দিক সেদিক কোনো দিকে যাইতে পারবো না। বাবা উঠো 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 বাবা উঠো উঠো, তোমার এই হেলে থাকে না বাবা, তোমার আমি ঘরের মধ্যে থাকে না বাবা, উঠো উঠো উঠো। গোলাপের মা, গোলাপের মা, ও গোলাপের মা, এই রুম জামাই যদি গোলাপি পায়, গোলাপের থুয়া এই জামাই কোন দিকে যাওয়ার কোন চান্স নাই। বুঝলাম, কিন্তু আমি গোলাপি কি পছন্দ করবো? আরে পছন্দ হইব না মানে, এই রুম জামাই গোলাপি পাইব কই? গোলাপি রে আইসার হাতে তুইলে দেও।